আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতো আজকেও আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের একটি আলমারি নিয়ে হাজির হয়েছি যেই আলমারিটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় সড়ো একটি আলমারি এটার নাম দেওয়া হয়েছে প্রেসিডেন্ট লতা আলমারি এই আলমারিটা কত কত সাইজ নিয়ে করেছি কত প্রাইস সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আমি আপনাদের মাঝে স্বামী ফার্নিচার মালিক মোহাম্মদ সোহাইব ইসলাম সুজন এ টু জেড দেখিয়ে দেব সকলে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন নিত্য নতুন ফার্নিচারের ধারণা পাওয়ার জন্য তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই কোথায় কতটুকু কাট নিয়ে এই আলমারিটা করেছে। দেখতেই পাচ্ছেন আলমারিটা কিন্তু অনেক বড় আলমারি একটি এই আলমারিটা একদম নিচ থেকে আপনাদেরকে আমি যদি মেপে দেখাই একদম নিচ থেকে এই আলমারিটার উচ্চতাটা দেখেন আপনারা কতটা উচ্চতা নিয়ে করা হয়েছে প্রায় নয় ফিট উচ্চতা নিয়ে এই আলমারিটার এই কার্নিশ পর্যন্ত মাপ নেওয়া হয়েছে আর এটার যে সাইডের মাপগুলো নিয়েছি এটার সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন পায়াসহ এখানে কিন্তু আট ফিটের উপরে আছে কারণ এই পায়াগুলো একটা চমৎকার ডিজাইন করে ভিক্টোরিয়া শেপ করে কিন্তু এটা করা হয়েছে দেখতে পাচ্ছেন এটার পায়ার ডিজাইনগুলো এখানে কিন্তু চার চার পায়ার উপরে খোদাই করার ডিজাইন তার উপরে আবার এক্সট্রা পেস্টিং ব্যবহার করা হয়েছে একটা অন্যরকম ভাব চলে আসছে দেখতে পাচ্ছেন অনেক ভাবে এই আলমারিটার কাজগুলো করা হয়েছে প্রতিটা পাল্লা আপনারা দেখতে পাচ্ছেন খোদাই করা ডিজাইন সম্পূর্ণ হাতে খোদাই করা ডিজাইন কোন প্রকার মেশিন ধারা কিন্তু এই ডিজাইন করা হয়নি হাত দিয়ে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে এই ডিজাইনগুলো করা হয়েছে দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো এটার কার্নিসটা যদি আপনারা একটু ফলো করে দেখেন শুধু এই কার্নিসটার উচ্চতাটা আপনারা যদি দেখেন দুই ফিট কিন্তু শুধু এই কার্নিসটাই করা হয়েছে এখানকার যে নিচের যে চকি সিস্টেম করে নিচের পাটটা কিন্তু আলাদা এটা কিন্তু একটি চকি সিস্টেম করে করা হয়েছে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় লুকে এই আলমারিটা তৈরি করা হয়েছে এটা রোমে নেওয়ার ক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে এটা কি আমার রুমে কিভাবে দিবেন আপনারা এটার স্বার্থে কিন্তু আমরা এটাকে পাট পাট করেছি এখানকার যে এই দুই ফিটের গার্নিশটা একটি পাট আলাদা এখানে যে এখানকার যে এক ফিটের যে চকিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা পাট আর এখান থেকে দুই পাল্লা আলাদা হয়ে যাবে অনায়াসে আপনার রুমে আমরা এটা প্রবেশ করিয়ে ফিটিং করে দিয়ে আসবো চমৎকার ডিজাইনের এই আলমারিটা আপনাদেরকে আমি যদি একটি পাল্লা খুলে দেখাই দেখতে পাচ্ছেন পাল্লার ভিতরের স্পেস একটা পাল্লার যে থিকনেস নিয়ে করা হয়েছে দেখেন এখানে কতটুকু মোটা কাঠ নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পাকা এক ইঞ্চি আছে পাকা এক ইঞ্চির উপরে খোদাই করা নকশাগুলো করা হয়েছে এখান দিয়ে এক্সট্রা বিটগুলো লাগানো হয়েছে সুন্দর দেখানোর স্বার্থে এই বিটগুলো লাগানো হয়েছে ভিতরে দেখেন চারটি গজ ইউজ করা হয়েছে একটি পাল্লায় সচরাচর কিন্তু তিনটি গজ ইউজ করা হয় এখানে একটি বড় সড়ো করে করা হয়েছে এই জন্য এটা কিন্তু চারটি গজ ইউজ করা হয়েছে এটার পিছন সাইডটা যদি দেখেন টোটালি কাঠ ইউজ করা ভিতরে হচ্ছে চিটাগাং গামারি বাহিরে অল চিটাগাং সেকুন কাঠগুলো ইউজ করা এখানকার যে ড্রয়ারটা আপনারা যদি দেখেন এটা কিন্তু হ্যাঙ্গার ঝুলানোর জন্য ডয়ারগুলো করা হয়েছে এই সাইডে শাড়ি ডয়ার আছে আসলে আপনার যেভাবে সেলগুলো পছন্দ আপনি বললে আমরা ঠিক ওইভাবে আপনাদেরকে করে দিতে পারব এখানকার যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন চতুর জায়গায় কাজ করা এটার সাইটগুলো পর্যন্ত ডিজাইন করা আপনারা যদি একটু সাইটটা আমার লক্ষ্য করে দেখেন এটার সাইডগুলো পর্যন্ত ডিজাইন করা নিচের সাইড বলেন উপরের সাইড বলেন সব জায়গায় কিন্তু কাজগুলো করা আর এগুলো কিন্তু সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন কাঠের উপরে করা হয়েছে অরিজিনাল সেগুন কাঠ অনেকেই বলেন যে ভাই এটা কি অরিজিনাল কাঠ কিনা তাদেরকে উদ্দেশ্য করে বলবো এটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ কোনো জায়গায় অন্য কোনো কাঠ ইউজ করা হয়নি দেখতে পাচ্ছেন কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এটা কিন্তু এখনো পর্যন্ত মাজা বার্নিশ কিছুই করা হয়নি বার্নিশ করার আগে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি এই মুহূর্তে আপনাদের বোঝানোর স্বার্থে যে আমাদের এটা বার্নিশ করার আগে কেমন দেখা এটা যখন আবার লেকার বার্নিশ করব হ্যান্ড পলিশ করব তখন কিন্তু আবার আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন আসলে আমাদের প্রোডাক্টগুলো সবচাইতে বেশি প্রবাসী ভাইরে অর্ডার করেন যারা প্রবাসে থাকেন দীর্ঘদিন যাবৎ নিজের মা বাবার জন্য ফ্যামিলির জন্য একটা প্রোডাক্ট কিনতে চান তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশেই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি বিশ্বস্ততার সাথে আমাদের ম্যানেজার আপনাদের বাড়িতে গিয়ে এই প্রোডাক্টগুলো ফিটিং করে দিয়ে আসবে আর যদি আপনারা চান যে সরাসরি কারখানায় আসবেন সেটাও কিন্তু আপনারা সরাসরি এসে কিনতে পারবেন তো এই আলমারিটার প্রাইসটা আমরা নির্ধারণ করেছি এটা যদি আপনারা লেকার করে চমৎকার করে এটা নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইসটা আমরা নির্ধারণ করেছি এক লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু আমরা একটা অফার মূল্য দিয়েছি এই আলমারিটা যদি কেউ এই ভিডিও দেখে অর্ডার করতে চান তাহলে দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা আমরা এক লক্ষ ষাট হাজার টাকায় আপনাদেরকে দিব কেউ যদি হাতের গালা পলিসি নেন সেক্ষেত্রে কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এই চমৎকার ডিজাইনের আলমারিটা নিতে পারেন তো আপনারা চাইলে আমাদেরকে অনলাইনের মাধ্যমে ন্যূনতম অ্যাডভান্স করে এই প্রোডাক্টটা নিতে পারেন আবার যদি চান যে এটা আমরা টু পার্টে নিব থ্রি পার্টে নিব সেটাও কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে যেভাবে বলবেন ইনশাল্লাহ আমি ঠিক ওইভাবেই করে দেব তো আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন আবার যদি চান যে সরাসরি কারখানায় আসবেন কিংবা আপনাদের কোনো প্রতিনিধি সরাসরি পাঠাবেন সেক্ষেত্রে বলবো স্বাগতম ভাই পাঠান আমাদের এখানে ইনস্ট্যান্ট প্রোডাক্ট দেখুক আমাদের কাছে অনেক প্রোডাক্ট কিন্তু রেডি আছে আপনারা এসে দেখবেন ভালো লাগলে পছন্দ হলে তারপরে ভাইয়ের কাছ থেকে নেবেন তো এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আসতে পারেন আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা হচ্ছে চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা বড়ো সড়ো একটি সাইনবোর্ড দেখতে পারবেন সামি ফার্নিচার নামে সবাই আসবেন আমাদের এই কারখানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজ নিজ ফ্যামিলির দিকে খেয়াল দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু